গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভীষণ ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি এবং অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। এভাবেই তোমরা সাপোর্ট করো এবং আমার পাশে থেকো, আমি তোমাদের জন্য সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিও হচ্ছে থলি দিয়ে জুয়েলারি। থলি তো আমাদের ঘরে সবারই ঘরে থাকে আর এদিক ওদিক সেদিক পড়ে থাকে, সেগুলোকে আমরা খুব একটা বেশি ভালো কাজে লাগাতে পারি না। তো যাই হোক, আজকে যেটা ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে, আজকে আমার বিয়ে বাড়ি আছে তো ভাবলাম যে নতুন কিছু ট্রাই করা যাক। হলুদ রঙের থলি পেলাম, তো হলুদ থলি কেটে পরে বানিয়ে ফেললাম নিজের জন্যই জুয়েলারি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো অতি অবশ্যই কমেন্টে জানিও, কারণ থলি কিন্তু খুবই দরকারি জিনিস। থলি একটা থলিও ফেলবে না, সেই থলি দিয়ে বিভিন্ন রকম কাজ আমি তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, তো চলো যাওয়া যাক ভিডিওতে। আজকের কাজটার জন্য মেন যেটা দরকার সেটা হচ্ছে থলি। যেহেতু আমি গায়ে হলুদে পরবো বলেছিলাম, তাই হলুদ রঙের ঘরে দুটো থলি ছিল সেটাই কাজে লাগালাম। প্রথমে দেখো, হলুদ দুটো থলি নিয়ে নিয়েছি, সেই থলিটাকে আমি বোতল বসিয়ে গোল গোল করে কেটে নিলাম। বোতলের ঢাকনা সাইজ অনুসারে তোমরা নিতে পারো, যত বড় তুমি ফুল করবে সেই অনুসারে তুমি কিন্তু গোলটা করবে। গোলটা যদি খুব বেশি বড় হয় তাহলে ফুলটা বড় হবে, আর গোলটা যত তুমি ছোট করবে তত ফুলটা ছোট হবে। এরপরে দেখো, ছুঁচ সুতো নিয়ে নিয়েছি, কারণ এই কাজে যে আমি চ্যাম্পিয়ন নয় সেটা কিন্তু আমি বারবার বলে থাকি। এই ছুঁচ সুতোর কাজটা আমার একদম পছন্দ না, কিন্তু আজকে আমার কোনো স্টুডেন্ট আসেনি এক নম্বর, আর দু নম্বর হচ্ছে আমার যে স্টুডেন্ট আমার সাথে এসে আজকে দিনে কাজগুলো করে সে স্টুডেন্টের ঘরেই আজকে বিয়ে আছে, যার বিয়েতে যার বাড়ির বিয়েতে আমাকে নিমন্ত্রণ করেছে, তো তার জন্য আজকে আসতে পারেনি। তো সেলাইটা আমাকে কষ্ট করে নিজেকেই করে নিতে হচ্ছে। তো দেখো, মোটামুটি কোনোভাবে সেলাইটা কমপ্লিট করেছি। এবারে দেখো, এক সাইড দিয়ে ভালো করে টান দিলে পরে এগুলো সব জড়ো জড়ো হয়ে পাপড়ি হয়ে যাবে। ভালো করে টানতে হবে, আর সুতোটা অতি অবশ্যই শক্ত নিতে হবে যাতে ছিঁড়ে না যায়। এভাবে পুরোপুরি টাইট করতে হবে, শক্ত করে সব ফুলের পাপড়িগুলোকে জড়ো করে নাও। অতি অবশ্যই গিট দেওয়ার আগে পাপড়িগুলোকে সুন্দর করে খুলে সাজিয়ে নেবে। মোটামুটি আমার হয়ে গেছে, এরপরে আমি ভালো করে টাইট করে গিট দিয়ে দেব। দেখো, এরকম আমার একটা ফুল হয়ে গেছে। এরকম আমি অনেকগুলো ফুল করে নিচ্ছি। মোটামুটি আমি যা যা বানাবো তার জন্য একটা অনুমান করে কয়েকটা ফুল করে নিলাম। চলো এবার মেন কাজে যাওয়া যাক। এরপর আমার গলার হারের জন্য আমার লাগছে সুতো, এটাকে বলা হয় ডিএমসি সুতো। এটা যে কোনো দোকানে তুমি পেয়ে যাবে, আর এটা দাম হচ্ছে 10 টাকা। তো চলো, খুলে পরে সেটাকে একটু মোটা করে দু ভাঁজ করে নিলাম, আর একদম যেটা মাঝে মাঝ বরাবর সেখানে ফুলটাকে আটকে দিতে হবে, সেখানেও সেলাই করতে হবে। তো দেখো, যেখানে থলির যে নামগুলো লেখা থাকে সে নামগুলো কিন্তু খুব একটা বোঝা যাচ্ছে না, আর বোঝা গেলেও সেটা একটা ডিজাইন নিয়েছে। তো আমি গোল গোল করে শুধু ফুলটা আটকাবার মতো সেলাই করেছি, কারণ এর থেকে বেটার সেলাই আমি বুঝতে পারছিলাম না কী করলে ভালো করে পারা যাবে। অনেকভাবে চেষ্টা করলাম কিন্তু কোনোভাবে হলো না, তাই ভাবলাম এইভাবেই করি, তাহলে ফুলটা তো আটকানো যাবে, আর হলুদ রঙের যে সুতোটা দেখা যাচ্ছে ওটাও সুন্দর লাগছে। তোমরা যদি এর থেকে বেটার সেলাই করতে পারো তো অতি অবশ্যই করো। তো আমার সেলাই কমপ্লিট। এরপরে আমি খুব একটা হেভি জুয়েলারি পছন্দ করি না, একদমই সিম্পল জুয়েলারি ভালো লাগে আমার। তো তার জন্য আমি এখানে কোনো রকমই পুঁথি বা কটন বল ইউজ করিনি। তোমরা যদি চাও তো অতি অবশ্যই পুঁথি বা কটন বল ইউজ করতে পারো। আর আজ আমি পুরোপুরি ঘরের জিনিস দিয়ে জিনিস তৈরি করছি, কারণ আমার হাতের কাছে আজ দোকান যাওয়ার মতো সময় নেই, হাতের কাছে যা আছে আমি তাই দিয়েই বানাবো। তো আমার কাছে কটন বল বা পুঁথি ছিল, কিন্তু পুঁথিগুলো সেরকম খুব একটা মনে হলো ভালো লাগবে না বলে পুঁথি দিইনি। এরপর দেখো, সেফটি পিন নিয়ে নিয়েছি, আর পুরোনো কানের থেকে যেগুলোতে প্রায় স্টোন উঠে গেছে বা রং উঠে গেছে সেগুলো থেকে আকশিগুলো খুলে নিয়েছি, দিয়ে সেফটি পিনের যে হুকটা থাকে সে তার মধ্যে এই রিংগুলো পরিয়ে দিয়েছি। এভাবে করে নেওয়ার পরে এবার তৈরি করব কানের। এখানে ঝটপট করার জন্য আমি ব্যবহার করছি গ্লুগান, কিন্তু তোমাদের হাতে যদি সময় থাকে তো অতি অবশ্যই তোমরা কিন্তু নর্মাল আঠা ইউজ করতে পারো, ফেভিকল আঠা ইউজ করো, কিন্তু আমাকে ঝটপটটা যেহেতু বানাতে হবে তার জন্য আমি এখানে গ্লুগান ইউজ করছি।
ক্যাটরিংগুলো আটকে দিলাম গ্লুগান দিয়ে ভালো করে, এগুলো ভালো করে শুকোতে দিলাম। গ্লুগান যেহেতু দিয়েছি তো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, খুব একটা দেরি হয় না শুকাতে। এরপরে দেখো ঘরে সবারই যেটা থাকে সেটা হচ্ছে তার, তো আমি তারটাকে প্রথমে ভালো করে পেঁচিয়ে নিচ্ছি। পেঁচিয়ে নেওয়ার পরে আঙুলের মাপ করে নিয়েছি, কারণ এটা আমি আংটি করছি। হয়ে গেল আমার আংটি, কারণ আমার বাকি যে আংটিগুলো আছে সবগুলোই সুন্দর, তার জন্য কোথা থেকে আমি আঙুলের যে আংটা টাইপের সেটা খুঁজে পেলাম না, তো তার জন্য ভাবলাম তার দিয়ে বানিয়ে নিই। পিছন দিকে তো এমনিতেও আঙুলের কেউ দেখবে না এতটা। এরপর বানাচ্ছি টিকলিটা। টিকলির জন্য ইউজ করছি চেন, আমার কাছে চেনটা ছিল। তোমার কাছে যদি পুরনো এরকম নর্মাল রং ওঠা যদি চেন থাকে তোমরা ইউজ করতে পারো। এবার এর মধ্যে আমি আঠা দিয়ে এটা চিটিয়ে দিচ্ছি। আর একটা কাগজের টুকরো চিটিয়ে দিচ্ছি, এটা টিকলিটা ভালো করে কপালে বসে তার জন্য। আর টিকলিতে আমি কোনো রকমই হুক টাইপের কিছু ব্যবহার করিনি, কারণ আমি এটা এমনিতেও ফ্লিপ দিয়ে আঁকার আছে। আমার পুঁথির সাইজগুলো এতটাই ছোট যে হচ্ছিল না, তাই ইউজ করলাম বোতাম। কালো রঙের বোতাম ছিল আর বোতামটা বেশ সুন্দর লাগছিল, হলুদ ফুলের মধ্যে কালোটা বেশ ভালো মানাচ্ছে, তার জন্য এখানে একটা করে কালো বোতাম দিয়ে দিলাম। এবার সব বোতামগুলো একই রকম ছিল না, যেটা যেরকম ছিল সেরকমই বসিয়েছি। এটা একটু ছোটো সাইজের ছিল কিন্তু বোতামটা দেখতে অন্যরকম, তাই কালোটা পেলাম বলে কালোটা বসিয়ে দিলাম এখানে। কিন্তু আর কোনো আমার কালো রঙের বোতাম ছিল না, তাই আংটির ক্ষেত্রে আমার এরকম স্টিল কালারের একটা বোতাম ছিল সেটা ইউজ করছি। এবার আসছি টিকলিতে। টিকলিতে একটা ছোট্ট মতো পুঁথি অ্যাড করে দিলাম গোল্ডেন কালারের। এইসব ফুলের জুয়েলারি কিন্তু তোমরা অনেক ক্ষেত্রে কাজেও লাগাতে পারবে, যেরকম ধরো হোলিতে কিংবা কোনো অনুষ্ঠানে, কোনো বিয়ে বাড়িতে, 25শে বৈশাখে বিভিন্ন রঙের তোমরা করে রাখতে পারো। যারা ডান্স করো তাদের জন্য তো এটা খুবই উপকারী একটা জিনিস হয়ে গেছে, কারণ ঘরে রঙ বেরঙের থলি থাকে, তোমরা এক এক রকম সেট করে বানিয়ে নিতে পারো, নাচের ক্ষেত্রে তোমাদের কাজে লেগে যাবে। এই জুয়েলারিগুলো একবার তোমাদেরকে পরে দেখাই, জানাবে অতি অবশ্যই যে কেমন লাগছে। যদিও কোনো সাজাগোজা করিনি, নর্মালি এগুলো পরে দেখাচ্ছি তোমাদেরকে যে কেমন লাগছে। চলো, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে থাকে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, এরকম নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট সানডে।